চলন বিলের এলাকার বিলে শুরু হয়েছে মাছ ধরার বাউত উৎসব আগামী এক মাস সপ্তাহের দুদিন শনি ও উৎসবে অংশ নেবেন হাজারো মাছ শিকারী তবে প্রথম দিন মাছ ধরতে নামা শিকারীরা বলে আগের মতো মাছ পাওয়া যায় না জেলা মৎস্য কর্মকর্তারা জানান আগামীবার বিলে মাছ পারানোর উদ্যোগ নেওয়া হবে মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন ভোর থেকেই ঝাঁকে ঝাঁকে কেউ পলো হাতে কেউ বা জাল হাতে নিয়ে ছুটছেন বিলের দিকে কারণ চলনবিল ঘেরা পাবনার ভাঙড়া উপজেলার রুহুল বিলে মাছ ধরা উৎসব শুরু হবে আঞ্চলিক ভাষায় মাছ ধরার এই উৎসব বাউত নামেই পরিচিত সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং প্রতিবছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে সপ্তাহের শনি ও মঙ্গলবার চলে এই শিকারের উৎসব। সারা মাসের এই উৎসবে যোগদান পাবনা সহ আশেপাশের জেলার শৌকিন হাজারো মানুষ। তারা বলছেন। মাছ ধরা পরুক আর নাই পরুক একসাথে মাছ ধরার আনন্দই আলাদা। مين রকম মাছ পাওয়া যায়। আমরা লাগে। শোক হয় তাই মানুষ। এই আ জামানু আমরা দূরে থেকে আসি, শোক দেখে আসি। আর আমরা মাছ মারার আশায় আসি এটা বাঙালির একটা আনন্দের দিন আনন্দ করে মাছ মারে মাছ পায় বাঙালির ঐতিহ্য মাছে বাঙাতে বাঙালি বাংলাদেশ সবাই শিকারীরা আরো জানান এবছর মাছ ধরার প্রথম দিন মাছ না পেয়ে অনেকেই হতাশ হয়েছে। আমার মা বাবা যদি জীবিত না থাকে তাহলে ছেলে পেলে কোথা থেকে আসবে এরা সে মাছগুলো মেরে শেষ করে দিই আর অতিরিক্ত বিশভার করে এই বিল যে করছে চল্লিশ লক্ষ টাকা কিনে নিয়েছি এরা অতিরিক্ত বিষ ব্যবহার করে কি সর্বনাশ করছে আমার ছোটবেলার থেকে আসতেছি এখানে এই পারে এসে দাঁড়াইলে মাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত মাছ মাছ লাভায় আর এখন দেখেন তো একটা মাছ আছে না সারা বিলে আগে বড় বোয়াল পাতাম রুই পাতাম কাতল পাতাম হলি পাতাম এখন মাছ পাওয়া যায় না দানি মাছ পাওয়া যায় না এলাকার লোকজন জানান দিন দিন ছোট হয়ে আসছে খাল বিল আর প্রভাবশালীরা কারেন্ট ও চাইনা জাল দিয়ে মাছ ধরায় শৌখিন শিকারীরা আগের মতো মাছ পান না আর মাছ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের মৎস্য সম্পদে দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে ভাবে সচেতনমূলক সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন কোনো অভিযান এবং মোবাইল গোট আমাদের সবসময় অব্যাহত রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্য এই বাউত উৎসবকে টিকিয়ে রাখতে খালবিল ও জলাশয় খনন করে প্রাকৃতিক অবয়শ্রম গড়ে তোলার দাবি এলাকাবাসীর ভাই এরকম বিশ্ব করলে শরীফ আজাদ প্রীতম 71